কারো জানাজা হয় সেখানে দাওয়াত দেবেন, যদি কারো বাৎসরিক মিলাদ হয় সেখানে দাওয়াত দেবেন, যদি চল্লিশে কারো সেখানে দাওয়াত দেবেন, যদি কারো মুসলমানই হয়, জন্মদিন হয়, বিয়ে হয়, যেখানে হয় আপনারা দাওয়াত দেবেন, দাওয়াত দেওয়া মাত্র আমি উপস্থিত হব। আগামী ৩০ তারিখে নির্বাচন, আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়েছি। ৩০ তারিখে নির্বাচন, সেই নির্বাচনে প্রথমে আমি যত আপনাদের দল করি আমার এটা চাওয়াই উচিত। এই নির্বাচনে সর্বপ্রথম আমি আপনাদের কাছে নগর পক্ষে ভোট চাইলাম, আপনারা নৌকায় ভোট দেবেন, দুটো যা আমাদের সংগঠন করো সেজন্য এটা আমার বলা। আর সবচেয়ে বড় কথা হলো এটা, আমি আপনাদের ছেলে, আপনারা এখানে এসেছেন আমাকে যেভাবে আমাকে এখানে আপনারা তুলে ধরেছেন, যে আমার ডাকে যে আপনারা সাড়া দিয়েছেন, আমার পরিবারের পক্ষ থেকে, আমার সাথে যে মুরব্বী রয়েছে তাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, আমাদের মাননীয় সংসদ সদস্য আল্লাহ সিরিয়াসুদ্দিন মোল্লা এমপির পক্ষ থেকে, এবং আমাদের মাননীয় মেয়র মহোদয় যেন আদিউস মেয়র পক্ষ থেকে, আপনাদের সবাইকে অভিনন্দন, সবাইকে ধন্যবাদ। আমি আগামী ৩০ তারিখ নির্বাচনে আপনাদের সবার কাছে আমি জুড়িবার গায়ে ভোট চাই, আপনারা ভোট দিবেন তো পারে এখন থেকে প্রতিদিন আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা মূলত একটা ফ্যামিলির গার্ডিয়ান, ফ্যামিলির গার্ডিয়ান মানে একটা লাইনে একটা গ্রহণযোগ্য মুরব্বীর কথা কিন্তু সবাই শোনে, মুরব্বীর কথা কিন্তু কেউ ফেলাইতে পারে না। আমরা তো আপনাদের সন্তান, আপনারা যদি আমাদের একটা কথা বলেন, এই বাপ্পি এই কাজটা কর, এটা কিন্তু তোর করতে হবো, আপনার কথা বললে আমরা কথা ফেলাইতে পারি না। ওই রূপ আমি ওই কথাটা বলবো, বোনের ক্ষেত্রে আপনারা সবাই বলবেন যে বাপ্পি আমাদের ছেলে, আমাদের সন্তান, ওরে পাশ করাই বা তারপর যা করো করো, ওরে পাশ করাই কি বলে, এই কথাটা এই জিনিস আমি আপনাদের কাছে দাবি করি না, যে আপনারা আমার পাশে থাকবেন। আমি কথা করলাম, আমি তো কিছু ভিডিও করে রাখতে বলছি, যে যদি কোনোদিন আমি আপনাদের ছাইরা যাই বা কোনো অন্যায় করি, আমি আরেকটা কথা বলি, কোনোদিন সরকারি সেবা পাইতে, সরকারি সেবা বলতে আপনার কমিশনার সার্টিফিকেট, কমিশনার সার্টিফিকেট বা প্রত্যয়ন পত্র, এইগুলা নিতে আমি ওয়াদা করলাম, এই ভিডিও হচ্ছে আমার কথা, এখানে কোনোদিনও আমার অফিসে কোনো টাকা পয়সা দিতে হবে না। কারণ এবং এই স্বর্ণ বিভিন্ন জায়গায় বিভিন্ন সিনিয়র নেতার বাসায় আমার সই করা বই থাকবে, সার্টিফিকেট তারাই দেবে, সব সার্টিফিকেট আমি দেবো এমন না, সবার অন্যদের কাছে আমার কাছে আসতে হবে না, যেসব গরুর কাছে গ্রহণ করছে তাদের কাছে আমি বই সই করে আমি দিয়ে দেবো পাতাগুলো, তারা সার্টিফিকেট দেবে আমার দেওয়া যাবে। আর সরকারি সেবা, বয়স্ক ভাতা, দুর্যোগ ভাতা, আপনার এই যে ভাতাগুলো আছে গর্ভকালীন ভাতা বা প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, এই যে ভাতাগুলো আছে, অথবা সরকারি যে সেবা পাবে, বিভিন্ন এনজিও সেবা, যে সেবাগুলো আছে, এই সেবাগুলো কিন্তু আপনাদেরকে কখনো আমাকে কোনো পয়সা দিতে হবে না, আমার অপুষ্ট কোনো পয়সা দিতে হবে না, আর এই সেবা আপনারাই দেবেন, এই সেবা আপনারাই দেবেন। আপনারা যদি আমার এখানে ১০০ লোক, ধরুন বয়স্ক হতে পারে ১০০ লোক আমার ওয়ার্ডে, এই ১০০ লোক ইস্টার্ন হাউজিং, রূপনগর, আলহদ্দি, পল্লবী, ৬ নম্বর, ৭ নম্বর, আরামবাগ, আলিবাগ, এই সব চালু করতে হবে, সব মিলে হবে, এই সব মিলে আপনারাই লিস্ট করে দিন, কোন জায়গায় লোক হিসেবে ভাগ করে বলবো কাজে পাবে, আপনারাই দিন, আমার দিতে হবে না। আমি তো আপনাদের সন্তান, আপনারা তো বলছেন যে আমি আপনাদের সন্তান, যেহেতু আপনারা বলছেন আমি আপনাদের সন্তান, তো আমার ভোটটা আপনারা কিভাবে নেবেন, কিভাবে আমার পাশ করাবেন, এই দায়িত্বটা আমি আপনাদেরকে দিলাম, এই দায়িত্বটা আপনাদের নিয়ে আসতে পারলে আপনারা করবেন, আপনারা করবেন। আগামী ৩০ তারিখে নির্বাচন, এই নির্বাচনের আগ্রহ হচ্ছে এখন থেকে আমরা প্রায় যদি ৭ নম্বরে একটু মুরুব্বীরা আমরা সবাই মিলে নিয়ে আমাদের যুব সংস্থা থাকবে, আমার মামুরারা থাকবে, সবাইকে সাথে নিয়ে আমরা একসাথে একটু বাড়ি বাড়ি গিয়ে, যেহেতু আপনাদেরকে আপনাদের কথা সবাই শুনবে, আপনারা অগ্রণী ভূমিকা রেখে এই কাজটুকু আমাকে করে দিয়ে আমি আপনাদের পিছনে করি, আপনাদের কাজটা আপনারাই করে, যেহেতু আমি আপনাদের সন্তান, এটা আপনারা করেন, ইনশাল্লাহ আপনারা কেউ নিরাশ হবেন না, আপনারা কেউ নিরাশ হবেন না, যে দায়িত্ব দিবেন আমি দায়িত্ব অক্ষর অক্ষর পালন করবো, যদি আপনারা বুঝেন যে আমি দায়িত্ব পালন করতেছি না, আপনারা সবাই এসে আমার শাসন করেন, আমি শাসন করার ভার এবং অধিকার আপনাদের এই আজকে আমি একদম ওপেন হাউসে সবাইকে দিয়ে দিলাম।
এর আগেও দিচ্ছে, আজকে মাইকে বললো আপনারা আমার শাসন করবেন। আর ময়লার কথা বলছেন, আমি কোনোদিনও অনেকে আমার বিরুদ্ধে অনেক কথা বলে মাইকে বলে, আমি বলতে চাই না তারা মুরব্বী, আমার মুখ থেকে তাদের বিরুদ্ধে বললে সেটা খারাপ শোনাবে। আমি কোনোদিন আল্লাহর হস্তে আল্লাহর কসম খেয়ে বলছি, আমি কোনোদিন কোনো চাঁদাবাজিও করি নাই, আমি সন্ত্রাসও করি নাই, বা আমি কোনোদিন কোনো ওই ফুটপাতের আমি টাকাও খাইনি। আমার আব্বা মরহুম রঞ্জন চৌধুরী মন্ত্রী, উনি যা ইনকাম করেছেন সব মানুষের জন্য খরচ করেছেন, নিজের জন্য কিছুই করে না। আমিও যা ইনকাম করি বেশিরভাগ টাকাই, বেশিরভাগ টাকাই বললাম, আমি ব্যবসা করে যা ইনকাম করি সব মানুষের জন্য খরচ করি, আমার সংগঠনের পিছনে খরচ করি। আমার কোনো অট্টালিকা নাই, আমার কোনো কিছু নেই। আপনি দেখেন, আপনি দেখবেন আমার ছোট ছোট বাড়ি সেপ্টেম্বরে দেখেন, আমার গ্রামে একটা বাড়ি আছে, মেজপুরের বাড়িতে আমার আব্বা তৈরি গেছে, আমি করিনি, ওটা আমার আব্বা দিয়েছে। আমার অজস্র সম্পদ নাই, অনেকে মনে করে অনেক কিছু আছে, না আমার যে সামনে যা দেখেন আমি তাই, আমার একটা গাড়ি আছে, গাড়িটা আমার কিস্তিতে কেনা, 95,000 টাকা, 95,800 টাকা প্রতি মাসে আমি কিস্তি দিই। অনেকের ভুল ধারণা আছে, জানতে হইব, বুঝবো আপনারা। মাইকে বলে আমি সন্ত্রাসী, আমি যদি সন্ত্রাসী হই তাহলে আমি আপনাদের ডাকছি, আপনারা কেন আসছেন? আমার কথা হলো, একটা আমরা রাজনীতি করি, একটা প্রতিপক্ষ হয়েছে, তারা দু একটা কথা বলতেছে, আমরা বলবো না। আমরা আমরা যুগ থেকে আমরা নির্বাচনী বৈতরণী, আমরা পার হব, আপনাদেরকে সাথে নিয়ে পার হব, আপনারা আমাকে সাথে নিয়ে পার হবে। আমাদের একবার সুযোগ দেন সেবা করার, একবার সুযোগ দেন, দেখেন যদি আপনাদের সেবা সঠিকভাবে আমি না করতে পারি, আর আমি যদি কোনোদিন ডাকি আপনারা কেউ আসবেন না, আমি বললাম কেউ আসবেন না, যদি আমি সেবা করতে পারি তাহলে বারবার আমার ডাকে আসবেন, এটা অদা করেন, বারবার আমার ডাকে আসবেন, আমি সেবা করবো। এই সেবা করার ইচ্ছা নিয়ে আমি আপনাদের সামনে আসছি, আমার বাবাও করেছে, আমিও করব। আমি বক্তব্য আর বেশিক্ষণ বাড়াবো না, আবার বলছি আপনাদের সবার কাছে, আমি যদি কোনো অন্যায় করেছি আমি ক্ষমা চাচ্ছি, 30 তারিখে আমি নৌকা মার্কায় ভোট চাচ্ছি, এবং আমার মার্কা আপনাদের মার্কা ঝুড়ি মার্কে আমি ভোট চাচ্ছি। আপনারা সবাই, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই আমার জন্য দোয়া করবে। আর আমরা আমরা প্রতিদিন একটু প্রতিদিন নেমে নেমে আমাদের এলাকায় আমরা নিজেরা নিজেরা একটু 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 করে কাজ করব। আপনারা এই কাজে আমরা একসাথে কাজটা করবো, একসাথে আমাদের মা বোনেরা থাকবে, আমাদের যুব সমাজ থাকবে, আপনারা থাকবেন, থেকে আমরা একসাথে আস্তে 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 করে আমরা সামনের দিকে আগাবো। আমরা ইনশাল্লাহ, আমরা যেহেতু আমাদের মুরব্বী, আমার বাবারা যেহেতু আমার সাথে আছে, আমার মারা যেহেতু আমার সামনে আছে, আমাকে কেউ হারাইতে পারবে না, কেউ হারাইতে পারবে না। এই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সবকিছু বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।